আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে ভাই স্থায়ী এবং অস্থায়ী নিয়োগের মধ্যে পার্থক্য কি। কারণ হচ্ছে অনেক নিয়োগের ক্ষেত্রে দেখা যায় যে স্থায়ী নিয়োগ অথবা অস্থায়ী নিয়োগ। এটা আমি বলি সংক্ষেপে বলি, স্থায়ী এবং অস্থায়ী বিষয়টা হচ্ছে এমন যে গভর্নমেন্টের কোনো দফতর বা পরিদফতরের ধরুন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে লোকবল প্রয়োজন, কিন্তু তারা ওই পদটিতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে বলেন বা অন্যান্য বিষয়াদি বলেন প্রস্তুতি নেই গভর্নমেন্টের, সেক্ষেত্রে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই অস্থায়ী নিয়োগ মানে এই নয় 6 মাস বছর পরে তাদের চাকরি চলে যাবে, বিষয়টা এমন নয়। পরবর্তীতে গভর্নমেন্টের সুবিধা অনুসারে তাদের এই অস্থায়ীভাবে যারা প্রবেশ করেছিল তাদেরকে আবার স্থায়ী করা হবে এবং স্থায়ীদের মতোই তাদের সকল সুযোগ সুবিধা কিন্তু অস্থায়ী থাকা অবস্থায় পেয়ে থাকে। তবে সমস্যা যেটা হয়, অস্থায়ীদের ক্ষেত্রে একটা মানসিক টেনশনে থাকে কবে স্থায়ী হবে, এই বিষয়টা তো থাকেই। আদারওয়াইজ যেটা ভুল যে বিষয় সেটা যে অস্থায়ীভাবে নিয়োগ হয়তো পরবর্তীতে জব চলে যাবে, বিষয়টা মোটেও এমন নয়। গভর্নমেন্ট জবে অস্থায়ীভাবে প্রবেশ করলো চাকরি যায় না, এটাই আমি বোঝাতে চাচ্ছি। অতএব অস্থায়ী নিয়োগ হলেও আপনারা অ্যাপ্লাই করবেন, কোনো প্রবলেম নেই। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন।